জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বৃষ্টির জল দিয়ে মানুষের ভাগ্য বদলানো যায়। যদি বৃষ্টির জলের দ্বারা করা কিছু প্রতিকার মানুষ করতে পারে, তাহলে যে কোনো মানুষের ভাগ্য চমৎকারভাবে পরিবর্তন হবে। মানুষের জীবনের দুঃখগুলি শেষ হবে, মানুষের জীবনের দরিদ্রতাও শেষ হবে। আমাদের এই পৃথিবীতে যে পাঁচটি তত্ত্ব রয়েছে, তার ভিতর জল হচ্ছে একটি তত্ত্ব, এবং এই পাঁচ তত্ত্বের ভিতর জলকে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বলা হয়। এবং এই পাঁচ তত্ত্বের ভিতর যে জল, সেই বৃষ্টির জল দিয়ে যদি সেই প্রতিকারগুলি রয়েছে, যে প্রতিকারগুলি মানুষ করলে তার ভাগ্যে পরিবর্তন আসে, জীবনে পরিবর্তন আসে, সে বৃষ্টির জল দিয়ে সেই প্রতিকারগুলি যদি মানুষ মেনে এবং সেই নিয়ম মাফিক মানুষ যদি সেগুলিকে করতে পারে, তাহলে যে কোনো দরিদ্র ব্যক্তিও খুব সহজে একজন সচ্ছল এবং ধনী ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বৃষ্টির জলের দ্বারা কয়েকটি প্রতিকারের কথা বলবো, কয়েকটি উপায়ের কথা বলবো। খুব সহজ এবং সরল, যে কোনো মানুষ এই বৃষ্টির জল দ্বারা এই প্রতিকারকে করতে পারে। এই প্রতিকার আপনার জীবনে ভালো পরিবর্তন এনে দেবে, আপনার জীবনে থাকা খারাপ সময়গুলিকে দূর করবে। আপনি যে কারণে আজ বহু বছর যাবত, বহু দিন যাবত আপনি কষ্ট এবং পরিশ্রমের ভালো ফল পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রে বৃষ্টির জল দ্বারা আপনি এই প্রতিকারগুলিকে অবশ্যই করুন। বৃষ্টির জলে আছে অনেক শক্তি, তাই ভিডিওটিকে অবশ্যই দেখুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। বৃষ্টির জল, বৃষ্টির জল হয় সমুদ্রের জল বাষ্প হয়ে যখন উপরে যায়, সেটি মেঘে রূপান্তরিত হয়ে আবার বৃষ্টির জলে এই পৃথিবীতে নেমে আসে। এবং বৃষ্টির জলের দ্বারা এই প্রতিকার করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা হয়, জীবনে মা লক্ষ্মীর বরদান পাওয়া যায়, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তার একটি কারণ হচ্ছে যে বৃষ্টির জল সমুদ্রের জল থেকে বৃষ্টির জল আবার এই পৃথিবীতে নেমে আসে, এবং মা লক্ষ্মীকে সমুদ্রের পুত্রী বলেও বলা হয়। তাই সমুদ্র পুত্রী মা লক্ষ্মী আপনার জীবনে অনেক ধনের ভাণ্ডার খুলে দেবে, আপনার জীবনে অনেক ভালো সময় এনে দেবে। দরিদ্র ব্যক্তিরা বিশেষ করে বৃষ্টির জল দ্বারা এই প্রতিকারগুলি করলে আপনি জীবনে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। আপনি আপনার জীবনে কর্মক্ষেত্রে, আপনার উপার্জনের ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো পরিবর্তন দেখতে পাবেন। তো বৃষ্টির জল দ্বারা এই প্রতিকারগুলিকে অবশ্যই করুন, এবং জীবনে আপনার অনেক ভালো সময় অবশ্যই চলে আসবে। সর্বপ্রথমভাবে বৃষ্টির জল আপনি একটি পাত্রে আপনি জমা করুন। একটি পাত্রেতে আপনি বৃষ্টির জল জমা করে সেই পাত্রটিতে আপনি সামান্য একটু লবণ আপনি মিশিয়ে নিন। বৃষ্টির জলে সামান্য একটু লবণ মিশিয়ে নেবেন, এবং একটি পাত্রে বৃষ্টির জল জমা করে সেইটি আপনি আপনার বাড়ির উত্তর দিকে, বাড়ির উত্তর দিকে সেটিকে অবশ্যই রাখুন। এতে কী হবে, যখন আপনি পাত্রে বৃষ্টির জল জমা করে সেখানে লবণ মিশিয়ে আপনি বাড়ির উত্তর দিকে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে, যদি কোনো বাস্তু দোষ থাকে আপনার বাড়িতে, তাহলে আপনার বাড়ির থেকে সে বাস্তু দোষ দূর হয়ে যাবে। একটি বাড়ির সুখ, একটি বাড়ির আনন্দ, একটি বাড়ির যা অভাব অনাটন, একটি বাড়ির উপার্জন, সকল কিছু অনেকটাই বাস্তুর উপর নির্ভর করে। বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির কর্মক্ষেত্র, জীবনশৈলী, সেই সকল কিছু বাস্তুর উপর অনেকটাই নির্ভর করে থাকে। যদি কোনো বাড়ির বাস্তু যদি ভালো হয়ে থাকে, তাহলে বলা হয় সেই বাড়িতে খুব কম সময়ে সুখ শান্তি
ধন সম্পত্তি চলে আসে। তাই বাড়িতে বাস্তুকে ভালো রাখা অত্যন্ত দরকার। এবং অনেক সময় আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে বিশেষ কোনো কারণে বা অনেক কারণে বাস্তুদোষ সেই বাড়িতে হয়ে থাকে। তো ভাই, বাস্তুদোষটিকে দূর করতে হবে। যদি বাস্তুদোষ দূর করার খুব সহজ এবং সরল পদ্ধতি হচ্ছে, বৃষ্টির জল জমা করে একটি পাত্রে সেখানে লবণ মিশিয়ে আপনি আপনার বাড়ির উত্তর দিকে অবশ্যই রাখুন। বাড়ির উত্তর দিকে যখনই আপনি রাখবেন, আপনার বাড়িতে যদি বাস্তুদোষের জন্যে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, আপনার জীবনে অর্থের অভাব অনাটন চলছে, জীবনে উপার্জন নেই, জীবনে আর্নিং নেই, কর্মক্ষেত্রে বাধা, বাড়িতে কারোর সঙ্গে কারোর মিল নেই, বাড়িতে একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ, বাড়িটিতে উন্নতি হয় না, বাড়িতে থাকা প্রতিজন সদস্যদের জীবনে বাধা বিপত্তি আসছে, সেই ক্ষেত্রে যখনই আপনি বাড়ির উত্তর দিকে একটি পাত্রে বৃষ্টির জল জমা করে সেখানে লবণ মিশিয়ে রাখবেন, আপনার বাড়ির থেকে এই সমস্যাগুলি দূর হবে, অর্থাৎ বাস্তুদোষ আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। এই উপায়টি অবশ্যই করুন, আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই চলে আসবে, জীবনে আর্থিক উন্নতিও অনেকটাই বেশি হয়ে যাবে। দ্বিতীয় যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে বৃষ্টির জলে সামান্য একটি পারফিউম আপনি মিশিয়ে নেবেন, সামান্য এক ফোঁটা পারফিউম বা সামান্য একটু পারফিউম আপনি মিশিয়ে নেবেন। একটু বৃষ্টির জল জমা করবেন এবং সামান্য একটু পারফিউম আপনি মিশিয়ে নেবেন। মেশানোর পর সেই বৃষ্টির জলটি বুধবার দিন, বুধবারে আপনি যে কোনো গাছে আপনি সেই বৃষ্টির জলটি নিবেদন করুন। যে কোনো সবুজ গাছে, যে কোনো গাছ হলেই হবে, যে কোনো সবুজ পাতা থাকা গাছে আপনি সেই পারফিউম মেশানো বৃষ্টির জলটি আপনি বুধবারে নিবেদন করুন। এতে কী হবে, আপনার জীবনে আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ খুব ভালো হবে। জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ ভালো হওয়া অত্যন্ত প্রয়োজন। বুধ গ্রহ ভালো হলে কী হয়, আপনার বুদ্ধি বাড়বে, আপনি কী উপায় আপনি জীবনে মানি আর্নিং করবেন, জীবনটিকে আপনি ভালো পথে নিয়ে যাবেন, আপনি কোন কাজ করলে আপনার জীবনে টাকা পয়সা আসবে, কোন কাজ আপনাকে উন্নতি দেবে, সেই বুদ্ধি আপনার জীবনে চলে আসবে। অনেক সময় আমরা কী করব কী করব না আমরা ভেবে পাই না, আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে আপনি আপনার জন্মকুণ্ডিতে থাকা বুধকে আপনি ভালো করুন। বুধ আপনার ভালো হলে আপনার বুদ্ধি বিচার বিবেচনা আপনার অনেকটাই ভালো হবে। তাই বুধ আপনাকে ভালো করার জন্য বৃষ্টির জলে সামান্য একটু পারফিউম মিশিয়ে আপনি সেই জলটি আপনি যে কোনো সবুজ গাছে আপনি নিবেদন করুন। এরপরের যে উপায়টি হচ্ছে, আপনি সামান্য বৃষ্টির জল আপনি জমা করে রেখে দিন এবং সেই বৃষ্টির জলে আপনি একটি এক টাকার কয়েন্স, এক টাকার মুদ্রা একটি সেই বৃষ্টির জলে রেখে আপনি যে কোনো একটি পাত্রে জমা করে রেখে দিন। এরপর প্রতি পূর্ণিমায়, প্রতি পূর্ণিমার দিন সেখান থেকে সামান্য একটু বৃষ্টির জল আপনি নিয়ে এবং দূর্বা দিয়ে, দূর্বা এক মুঠো দূর্বা দিয়ে সেই বৃষ্টির জলে দূর্বাটি ভিজিয়ে আপনার বাড়ির ভিতর সেটিকে ছিটিয়ে দিন। একটি পাত্রে বৃষ্টির জল জমা করে রাখুন, সেখানে একটি এক টাকা অবশ্যই দিয়ে রাখবেন, একটি এক টাকার কয়েন্স। প্রতি পূর্ণিমাতে সেখান থেকে একটু বৃষ্টির জল নিয়ে দূর্বাতে ভিজিয়ে সেই দূর্বার জল আপনি আপনার বাড়ির ভেতর ছিটিয়ে দিন। এতে কি হয়, আপনার বাড়িতে যদি অর্থর কোনো সমস্যা চলছে, কোনো অশুভ শক্তি, অশুভ ছায়া, কোনো পাপ গ্রহ, যে যার দ্বারা আপনার জীবনে আর্থিক অভাব অনাটন চলছে, আপনার বাড়িতে অর্থ আসছে না, আপনার পকেটে টাকা থাকছে না, যে কোনো কারণে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু পকেটে আর টাকা আসছে না, ব্যবসাতে আপনার লোকসান হচ্ছে, আপনি আপনার মনের মতো যেটি ভাবছেন সেটি আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে দূর্বা দ্বারা আপনি যখন প্রতি পূর্ণিমাতে আপনি বাড়িতে আপনি ছিটাবেন, সেই সময় আপনার বাড়িতে থাকা সেই অশুভ শক্তি, অশুভ ছায়া বা কোনো গ্রহের অশুভ প্রভাব, সে সকল কিছু আপনার বাড়ির থেকে আপনার জীবন থেকে চলে যাবে। তো এই কাজগুলিকে অবশ্যই করুন বৃষ্টির জল দ্বারা। এই বৃষ্টির জল দ্বারা এই কাজ করলে আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। তো বন্ধুগণ, যে কোনো প্রতিকার করার পূর্বে তার উপর বিশ্বাস অবশ্যই রেখে করবেন, বিশ্বাস না হলে সে প্রতিকার কাজ করে না।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।